हेलो फ्रेंड्स, आमी राजश्री। वेलकम बैक टू माय चैनल। आज तुम्हारे साथ एक मिष्टी रेसिपी शेयर करछी, सरपुड़िया मिष्टी। कृष्णनगरेर विख्यात मिष्टी ए सरपुड़िया। देखते जेमन सुंदर, खेते असम्भव भालो और बनानो खूब ही सहज। ये सरपुड़िया मिष्टीटा बाड़ीते एखन खूब सहजे बनिए नेওয়া जाए, सेई रेसिपिटाई चलो देखे नी। मिष्टीटा बनानोर जोन्नो एखन छानाटा रेडी करे नीते हबे। तार जोन्नो आमी एखाने एक लिटार दूध निएछी। আমি এখানে নরমাল দুধই নিয়েছি, কোনো রকম ক্রিম দুধ ব্যবহার করছি না। হাই হিটে দুধটাকে একবার ফুটিয়ে নিয়ে এর মধ্যে জল আর ভিনিগারের মিশ্রণটাকে একটু একটু করে এইভাবে দিয়ে দিতে হবে। তারপর দুধের মধ্যে ভিনিগার আর জলের মিশ্রণটাকে দিয়ে অনবরত হাতাটাকে এরকম নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো দুধটা ফেটে গিয়ে ছানায় পরিণত হয়েছে। ছানাটা ছাকার জন্য আমি একটা বড় সাইজের ছাকনি নিয়েছি। এখন এই ছাকনির মধ্যে আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি। আপনারা কাপড় বা রুমালের সাহায্যেও ছানাটাকে ছেঁকে নিতে পারেন। তারপর ছানাটাকে ছেঁকে নিয়ে এর মধ্যে দু তিনবার ঠান্ডা জল দিয়ে ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে ভিনিগারের টক ভাবটা চলে যায়। তারপর একটা হাতা দিয়ে এরকম চেপে চেপে ছানা থেকে জলটাকে বের করে দিতে হবে। এক্সট্রা জলটা যখন ছানা থেকে বেরিয়ে যাবে তখনই ছানাটা ঝরঝরে হয়ে যাবে। তারপর এই জল ঝরানো ছানাটাকে সাইডে রেখে দিতে হবে। এই মিষ্টিটার জন্য ক্ষীরটা বানিয়ে নিতে হবে। এই ক্ষীরটা বানানোর জন্য আমি কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ। এখন দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে। দুধটা ফুটিয়ে যখন এই রকম ঘন হয়ে আসবে তখন এই ঘন দুধের মধ্যে দিয়ে দিতে হবে হাফ বাটি চিনি। এখানে আমি বড় চামচের তিন চামচ চিনি নিয়েছি। মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। চিনি আর দুধটাকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে যখন আরও ঘন হয়ে আসবে তখনই ক্ষীরটা রেডি হয়ে যাবে। তখন এই রেডি করা ক্ষীরটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে। ছানার ক্ষীরটা রেডি করে নেবার পর এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ ঘি। ঘিটাকে একটু গরম করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশের টুকরোগুলো। কাজু আর কিশমিশটাকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। তারপর বেশ কিছুক্ষণ কাজু কিশমিশটাকে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব জল ঝরানো ছানাটাকে। ছানাটাকেও ঘিয়ের সাথে দু তিন মিনিট ভালো করে ভেজে নিতে হবে। যখন ছানাটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। চিনিটাকে দিয়েও ছানাটাকে আরও দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপরে চিনির জলটা যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি। ঘিটা দিলে মিষ্টিটা খেতেও ভালো লাগে আর একটা খুব সুন্দর সুগন্ধ ছাড়ে। ঘিয়ের সাথে ছানাটা ভেজে নেবার পর এখন এর মধ্যে দিয়ে দিতে হবে রেডি করা ক্ষীরটা। ক্ষীরটাকে দিয়ে দেবার পর এখন এর মধ্যে দিতে হবে এক বাটি দুধের সর। যেহেতু মিষ্টিটা সরপুরিয়া তাই সর ছাড়া এই মিষ্টিটা একদমই অসম্পূর্ণ। এখন সমস্ত মিশ্রণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আরও চার থেকে পাঁচ মিনিট এই মিশ্রণটাকে এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে পাক দিয়ে নিতে হবে। পাক দিয়ে মিশ্রণটাকে একটু শুকনো করে নিতে হবে। এই মিশ্রণটা সাত থেকে আট মিনিট নাড়াচাড়া করার পর অনেকটাই শুকনো হয়ে এসছে। এখন এই মিশ্রণের মধ্যে আমি একটু হালকা জাফরান কালার অ্যাড করেছি, সেটা ভিডিওতে স্কিপ করে গেছে। আমাদের এখানে মিষ্টির দোকানে এরকম হালকা হলুদ রঙের সরপুরিয়া মিষ্টি বিক্রি হয়। দেখতেও যেমন ভালো লাগে খেতেও খুব ভালো লাগে। তোমরা যদি এই কালারটা দিতে না চাও তাহলে এটা স্কিপ করে দিতে পারো। আমার টোটাল এই মিশ্রণটাকে শুকনো করতে দশ মিনিট সময় লেগেছে। মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এখন এখানে আমি একটা কেক মোল্ড নিয়েছি, ওর মধ্যে একটু হালকা ঘি মাখিয়ে নিচ্ছি। আমি এখানে কোয়ার শেপ নিয়েছি, তোমরা এটা রাউন্ড শেপেও করতে পারো। তারপর এখন সমস্ত মিশ্রণ এই মোল্ডটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নেবার পর এখন চামচ দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে এই মিশ্রণটাকে আমি সেট করে নেব। সেট করে নেবার পর তিরিশ মিনিট আমি রেস্টে রেখে দেব। তিরিশ মিনিট মিষ্টিটাকে রেস্টে রাখার পর মিষ্টিটা দেখো খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে মিষ্টির সাইডগুলোকে একটু লুজ করে নিচ্ছি। এখন মিষ্টিটাকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি।
খুব সুন্দরভাবে মিষ্টিটা সেট হয়ে গেছে দেখো। এখন এই মিষ্টিটাকে আমি একটু ছুরি দিয়ে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। মিষ্টিটাকে এমনভাবে কাটতে হবে যাতে প্রতিটা পিস সমান হয়, দেখতেও ভালো লাগে আর পরিবেশন করতেও খুব ভালো লাগে। প্রতিটা মিষ্টির পিস দেখো কত সুন্দর দেখতে হয়েছে, একদম দোকানের মতো। একটা মিষ্টি তোমাদের আমি ভেঙে একটু দেখাচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে এই মিষ্টিটা। এই মিষ্টিটা বানানোও যেমন সহজ, খেতেও তেমনি খুবই ভালো। তোমরা একবার এইভাবে মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো খাও, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।